হচ্ছে 33 নম্বর ওয়ার্ডে, যেখান থেকে কিন্তু তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন গৌতম দেব এবং তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন। ইতিমধ্যে আমরা জানি যে মমতা ব্যানার্জি কিন্তু তাকে শিলিগুড়ির মেয়র হিসেবে ঘোষণা করে দিয়েছেন। চারিদিকে কিন্তু ফেটে পড়েছে তৃণমূল সমর্থকেরা, আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল হেভিওয়েট প্রার্থী প্রাক্তন চেয়ারম্যান গৌতম দেব। প্রত্যাশা মতো তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান গৌতম দেব শিলিগুড়ি পৌরসভার 33 নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী হলেন। তার জয়ের খবর পাওয়া মাত্রই আনন্দিত কর্মী সমর্থকরা সবুজ আবির মেখে বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবে মেতে ওঠেন। আগামী পৌর বোর্ড গঠন হলে গৌতম দেব যে মেয়র হিসেবে শপথ নেবেন সে কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিলিগুড়ি থেকে সজল দাশগুপ্তের রিপোর্ট, সময়ের সংবাদ। এই মুহূর্তে কিন্তু আমরা এসে পড়েছি 33 নম্বর ওয়ার্ডে, যেখান থেকে কিন্তু তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন গৌতম দেব এবং তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন। ইতিমধ্যে আমরা জানি যে মমতা ব্যানার্জি কিন্তু তাকে শিলিগুড়ির মেয়র হিসেবে ঘোষণা করে দিয়েছেন। চারিদিকে কিন্তু ফেটে পড়েছে তৃণমূল সমর্থকেরা, আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। शिलीगुड़ी मॉडल शिलीगुड़ी बनाना चाहिए। आज ममता बनर्जी शिलीगुड़ी आ रहे हैं, बहुत बड़ा उपहार आपने दिया है। ठीक है, हमने नहीं, हमारा टीम दिया। तृणमूल कांग्रेस दिया, शिलीगुड़ी वासियों ने दिया। थैंक यू। चलो, जैसा कि मैं कहा